চট্টগ্রাম তোমাকে বারবারই আসতে ইচ্ছে করে, কারণ চট্টগ্রাম মানুষ আমার একদম কাছের মানুষ। আমি চট্টগ্রামে এসে খুবই ভালো লাগছে, চট্টগ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এবার চট্টগ্রামে গিয়ে চট্টগ্রামের ভাষায় কথা বললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কথা শুনে হাসতে হাসতে শেষ সবাই। নায়ক আমিন খান পরেছেন পাঞ্জাবি আর অপু বিশ্বাস পরেছেন নজর কারা শাড়ি। দুজনে একদম ম্যাচিং পোশাক পরে চট্টগ্রামে গিয়েছেন। দীর্ঘদিন পর অপু বিশ্বাস এবং আমিন খানকে একসাথে দেখতে খুবই সুন্দর লাগছে। মূলত ওয়ালটন কোম্পানির এক মিলেনিয়ার ভক্তকে 10 লক্ষ টাকা উপহার দিতে চট্টগ্রামে গিয়েছেন অপু বিশ্বাস এবং আমিন খান। অনুষ্ঠানে নজর কেড়েছেন এই দুই তারকা। ভক্তকে 10 লাখ টাকার চেক উপহার দেওয়ার পর সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় অপু বিশ্বাস বলেন, চট্টগ্রাম তো আমার বারবার আসতে ইচ্ছা করে, কারণ চট্টগ্রামের মানুষ আমার একদম কাছের মানুষ আর এত ভালোবাসে আমাকে, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তখন মজা করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বলেন, চট্টগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে, চট্টগ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞ জানাই। অপু বিশ্বাসের এমন কথা শুনে সেখানে থাকা সবাই হাসতে থাকেন।